नमस्कार बंधुरा, आमी सुब्रत और आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल एसके के वर्ल्ड। बंधुरा, चेकबुक थेके एलपीजी गैस बंद हो जाच्छे बेसरकारी मदेर दोकान। फार्स्ट अक्टोबर थेके किन्तु जीवने बड़ो सड़ो परिवर्तन आसते चलेछे। तो बंधुरा, की परिवर्तन आसछे पयला अक्टोबर 2021 थेके, ताई अवश्यई एई नतून आपडेटगुली जानार जन्य भिडियोटिर संगे थाकबेन। अपना जो चैनल नतून होवश्य भिडियोर नीचे लाल सबसक्राइब बटने टैप कर चैनल के सबसक्राइब कर, सबसक्राइबर पर बेल आइकन के अवश्य हिट करबें जाते नतून भिडियोर नोटिफिकेशन आपनारा सवार आगे पे जा। तो बंधुरा, कि नतून आपडेट आसते चले जीवने की परिवर्तन आसते चले। फर्स्ट अक्टोबर 2021 থেকে আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন আর তারপরেই কিন্তু ফার্স্ট অক্টোবর 2021 জীবনে বড় সড় পরিবর্তন আসতে চলেছে। বিগ চেঞ্জেস উইল বি সিন ফ্রম ফার্স্ট অক্টোবর 2021। ব্যাংকের নিয়ম, রান্নার গ্যাস সব কিছুতেই কিন্তু পরিবর্তন মুখ দেখতে চলেছে সাধারণ মানুষ। পেনশনের নিয়মে কিন্তু ফার্স্ট অক্টোবর 2021 থেকে বড় সড় পরিবর্তন আসতে চলেছে। ফার্স্ট অক্টোবর 2021 থেকে কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেটে নিয়মে কিন্তু বড় সড় পরিবর্তন আসছে। দেশের সমস্ত প্রবীণ ব্যক্তিদের মধ্যে যাদের বয়স 80 বছরেরও বেশি, তাদেরকে কিন্তু পোস্ট অফিসের জীবন প্রমাণপত্র দিতে ডিজিটাল লাইফ সার্টিফিকেটে জমা দিতে করতে হবে, অবশ্যই কিন্তু 30 নভেম্বরের আগে। জীবনের প্রমাণপত্র সংক্রান্ত সমস্ত কাজ করা যাবে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে, আর এই বিষয়ে ভারতীয় ডাক বিভাগকে কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে। ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু বদলে যাচ্ছে চেকবুকের নিয়ম, এছাড়াও কিন্তু সেই সঙ্গে মাইক্রো যে কোড রয়েছে সেটারও কিন্তু আর বৈধ থাকবে না। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, এছাড়াও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়াও এলাহাবাদ ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কগুলি কিন্তু অন্য ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে। এই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের ব্যাঙ্কের নাম্বার, আইএফএসসি কোড, এছাড়াও তাদের যে মাইক্রোকোড, তাদের যে অ্যাকাউন্ট নাম্বার, তাদের যে চেকবুক, সমস্ত কিছু কিন্তু বদলাতে চলেছে। পুরনো কোনো কিছুই আর ঠিকঠাক কাজ করবে না। সেই জন্য ফার্স্ট অক্টোবর থেকে যদি আপনাদের এই সমস্ত ব্যাংকের মধ্যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। আপনাদের চেকবুক, অ্যাকাউন্ট নাম্বার, এটিএম কার্ড সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আগামী ফার্স্ট অক্টোবর 2021 থেকে কিন্তু আরবিআই একটি নতুন নিয়ম বেঁধে দিয়েছে। আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা মোবাইল ওয়ালেট যাই থাকুক না কেন, এখন থেকে আর কোনো অটো ডেবিট হবে না। এখন থেকে আপনাদেরকে না জানিয়ে, অর্থাৎ অ্যাকাউন্টের যিনি মালিক তাকে না জানিয়ে কোনো রকম অটো ডেবিট করা যাবে না এই নতুন নিয়মের ফলে। আরবিআই কিন্তু এই ঘোষণা করে দিয়েছে, যা কার্যকর হচ্ছে ফার্স্ট অক্টোবর 2021 থেকে। এতদিন পর্যন্ত কি হতো, আপনারা যদি কোনো কিছু অটো ডেবিট সেকশানে গিয়ে অ্যাড করে রাখতেন, তাহলে কিন্তু সেই নির্দিষ্ট ডেট আসা মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আপনার কোনো রকম পারমিশনের প্রয়োজন পড়তো না। কিন্তু এখন থেকে আর অটো ডেবিট হবে না, আপনাকে পারমিশন দিতে হবে, তবেই কিন্তু আপনি যদি পারমিশন করেন তবেই সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাকা কাটতে পারবে। বিনিয়োগ সংক্রান্ত নিয়মে কিন্তু আসতে চলেছে পরিবর্তন। সেভি, এবার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের বিষয়েও নতুন নিয়ম আসতে চলেছে। স্টেট আন্ডার ম্যানেজমেন্ট, এই যে সিস্টেম, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে ইউনিটস অব মিউচুয়াল ফান্ড, কর্মরত যে জুনিয়র কর্মচারীরা রয়েছেন তাদের গ্রস স্যালারির ওপরে 10% মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। আগামী ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু রান্না গ্যাসের দামেরও পরিবর্তন আসতে চলেছে। একই সঙ্গে আপনার যে গ্যাসের সিলিন্ডার, সেই সিলিন্ডারের দামেরও কিন্তু পরিবর্তন আসবে। মাসের প্রথম দিনে কিন্তু ঘরোয়া রান্নার গ্যাস এবং কমার্শিয়াল যে রান্নার গ্যাস রয়েছে তাতে দামের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট অক্টোবর থেকে দিল্লির বেসরকারি মদের দোকান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। 16 নভেম্বর থেকে কেবলমাত্র সরকারি যে সমস্ত মদের দোকান রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু দিল্লির যে উপমুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী রাজধানী দিল্লিতে 32 জন লাইসেন্স বিলি করা হবে, কিন্তু 17 নভেম্বর থেকে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু দোকান খুলতে হবে। তো বন্ধুরা,
5 অক্টোবর 2021 থেকে কিন্তু গোটা দেশের নিয়মে পরিবর্তন হচ্ছে, আর সেই নিয়মের পরিবর্তনগুলো নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে, আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।